আসসালামু আলাইকুম কোড ফোর্সেস আরেকটা প্রবলেমে সবাইকে স্বাগতম। এখানে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাক্সিমাল কন্টিজিয়াস টেস্ট এই প্রবলেমটা নিয়ে। তো চলুন প্রথমে স্টেটমেন্টটা পড়ি। এখানে আমাদের বলা হয়েছে যে বেরিলিয়াম একটা ভিন্ন কোনো একটা গ্রহে থাকে যার গ্রহে এন ঘন্টা হচ্ছে একদিন, এন ঘন্টা একদিন, যেমন আমাদের পৃথিবীতে 24 ঘন্টা একদিন, ওইখানে এন ঘন্টায় একদিন সম্পন্ন হয়। এবং সেই এন ঘন্টায় কখন কোন কাজ করে সেটা একটা ইনফরমেশন দেওয়া আছে আমাদের। যেমন এখানে যেমন ধরেন এখানে তার সাপোর্ট দেওয়া আছে n = 5, মানে তার ওখানে 5 ঘন্টায় একদিন সম্পন্ন হচ্ছে। এবং সেই 5 ঘন্টার মধ্যে 5 ঘন্টার ইনফরমেশন এখানে দেওয়া আছে। 5 ঘন্টার মধ্যে সে প্রথম ঘন্টায় হচ্ছে 1 দেওয়া আছে। 1 মানে হচ্ছে ওই সময়টাতে সে রেস্ট করছে, আর 0 মানে হচ্ছে ওই সময়টাতে সে কাজ করছে। তো প্রথম ঘন্টা সে রেস্ট করছে, তারপরে দ্বিতীয় ঘন্টা সে আবার কাজ করছে, তৃতীয় ঘন্টায় আবার রেস্ট করছে, চতুর্থ ঘন্টায় আবার কাজ করছে, পঞ্চম ঘন্টায় আবার সে রেস্ট করছে। 1 মানে রেস্ট। তাহলে আমাদের এখানে বলতে হবে সে কন্টিনিউয়াসলি কত ঘন্টা রেস্ট করছে। যেমন এখানে আমরা দেখে বুঝতে পারতেছি, যেখানে আমাদের দেখে মনে হচ্ছে যেখানে কন্টিনিউয়াসলি মনে হয় সে 1 ঘন্টাও রেস্ট করেনি, কিন্তু এখানে আবার বলা হয়েছে যে সেই এই যে এইটা যে তার রুটিনটা, এই রুটিনটা, এই রুটিনে সে হচ্ছে প্রতিদিন, মানে এভরিডে সে এই রুটিনেই কাজ করবে। তাহলে আমরা এখন চলেন আমরা ইয়েতে দেখি। সাপোজ আমাদের যদি এনের মান যদি হয় 3, আর আমাদের যদি এরকম হয় 1 1 0 1, সরি এনের মান হচ্ছে 4, এনের মান কত, এনের মান হচ্ছে আমাদের 4, তো 1 1 0 1। তাহলে দেখেন প্রথম দিনের তার শিডিউল হচ্ছে এটা। এবার যদি দ্বিতীয় দিনের শিডিউলের কথা আপনি চিন্তা করেন, দ্বিতীয় দিনে তার সাপোজ শিডিউল হচ্ছে আবার সেই সেম শিডিউলে চলবে 1 1 0 1। তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সে প্রথম দিনের শেষ ঘন্টাটায় সে হচ্ছে রেস্ট করছে, দ্বিতীয় দিন আবার প্রথম ঘন্টায় সে রেস্ট করছে, তার মানে কি, তারপর আবার দ্বিতীয় দিনে দ্বিতীয় ঘন্টা রেস্ট করে, তার মানে এখানে পরপর 3টা 1 আছে, মানে সে পরপর 3 ঘন্টা টানা রেস্ট করছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, টানা কত ঘন্টা রেস্ট করলো, টানা 3 ঘন্টা রেস্ট করলো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা আমাদের টেস্ট কেসের যেটা চিন্তা করি, যদি 5 1 0 1 0 1, এর মানে হচ্ছে 5 1 0 1 0 1, 3-4%। তাহলে দেখেন আমাদের এখানে দেখে দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে শুধু শুধু 1 ঘন্টায় রেস্ট করছে টানা, কিন্তু আর বাকি তো মনে হচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে আবার যদি আগের মতো করে 2 দিনের কথা চিন্তা করি, যেহেতু সে প্রতিদিন এভাবে রেস্ট করতেছে, তাহলে দেখেন 1 0 1 0 1, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হচ্ছে 2 দিন টানা রেস্ট করতেছে, প্রথম দিনের শেষ ঘন্টা এবং দ্বিতীয় দিনের প্রথম ঘন্টায়। তাহলে আমাদের এনের মান কিন্তু এখানে, আমাদের অ্যান্সার কিন্তু এখানে কত, অ্যান্সার হচ্ছে 2। কিন্তু আমরা আপাতত দৃষ্টি যদি একবার এরাটা নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যান্সারটা হচ্ছে 1, কিন্তু অ্যান্সার হবে কত, 2। এখানেও সেম আমাদের দেখে মনে হচ্ছে অ্যান্সার হচ্ছে 2, কিন্তু অ্যান্সার হবে কত, 3। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা 2টা এরে নিয়ে কল্পনা করতে হবে, 2টা এরে নিয়ে। তাহলে দেখেন মানে এক যে এরাটা দেওয়া থাকবে সেরাটাকে ডাবল করে তারপর আমাদের কল্পনা করতে হবে। তাহলে এখন দেখেন আমাদের এখানে, আমাদের এখানে বলা হয়েছে যে এন এর মান হচ্ছে 2×10^5, আর আমরা জানি যে কোনো একটা এরে সর্বোচ্চ এলিমেন্ট নিতে পারে কত, 10^6 থেকে 10^7 পর্যন্ত বেস্ট। তো 10^6 পর্যন্ত ধরতে হবে, কারণ সব কম্পিউটারের তো সমান ক্ষমতা না। 10^6 আমরা ধরলাম, তখন 10^6 যদি আমরা ধরি, তাহলে 2×10^5, এবং আমি যদি ডাবল করি মানে এরাটাকে যদি কপি করি, তাহলে আমাকে একটা লুপ কতবার চালাতে হচ্ছে, তাহলে 2 গুণ এত। তাহলে সেটা কী করতে, সেটা হচ্ছে আমাদের এইটাকে কিন্তু ক্রস করে ফেলতে হচ্ছে 10^6, তখন কিন্তু আমাদের টি লিখা হবে, এবং টি লিখা হবে না, তখন দেখা যাবে আমাদের ভুলভাল মানে কী বলে র্যান্ডম অ্যান্সার হয়ে যেটাকে বলা হয়, তো ওইটা দিতে থাকবে, তাহলে আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা এটাকে যদি এরাটাকে যদি 2বার কপি করি, মানে এরাটাকে যদি 2বার কপি করি, তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সার নাও পেতে পারি। সে কারণে আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে এখানে আমরা একটা লজিক খাটাবো, সেটা হচ্ছে সাপোজ আমি ধরেন এরের মান আমার 3 1 0 1, এন ইজ হচ্ছে 3। তাহলে দেখেন আমি যদি এই এরের যদি 2বার ইয়ে করি, তাহলে আমার এরের আমার মানে এটা যদি 2বার কপি করি, তাহলে আমার যে নতুন এরেটা সৃষ্টি হবে সে এরের সাইজ হবে কত, 3×2 মানে কত, 6, এবং সে এরের ইমেনগুলো কত হবে, 1 0 1 1 0 1, তারপর আবার কত, 1 0 1, এটা হচ্ছে আমার নতুন এরেটার সাইজ, ডাবল হয়ে গেল। এখন ডাবল করা যাবে না, আমরা ডাবল না করেই কীভাবে ডাবলের মতো কাজ করতে পারি সেটাই আমি এখন দেখাবো। তো দেখেন আমি যদি আমরা ইন্ডেক্স এভাবে ট্রাভার্স করি ফর লুপের ভিতরে, আয়ের মান
প্রথমে জিরো ধরি, তারপর আয়ন মান ওয়ান ধরি, তারপর টু ধরি, এভাবে আমরা কিন্তু ট্রাভার্স করি। তো এখন আমি যদি আই ইকাল টু জিরো দেওয়ার বলে দিলাম, যদি আই পার্সেন্টেজ দিই, আই পার্সেন্টেজ এন দিই, সেই সেইটা যদি আমি ইন্ডেক্স ক্যালকুলেট করি তাহলে আমি কত পাবো? আই পার্সেন্টেজ এন মানে কত? আই পার্সেন্টেজ এন, এনের ভ্যালু হচ্ছে আমাদের এখানে কত? এনের ভ্যালু হচ্ছে আমাদের এখানে তিন তিন। তো আর আয়ের মান প্রথমে কত থাকবে? ফর লুপটা তখন একবার ঘুরবে, আয়ের মানটা তখন থাকবে কিন্তু জিরো জিরো। তো জিরোকে তিন দ্বারা ভাগ দিলাম, যে জিরোই হয়। তারপরের বার ফর লুপের পরে যখন একবার ঘুরবে তখন আয়ের মান হয়ে যাবে ওয়ান। তার মানে আমি এই যে অ্যারে অফ আই এটা লেখার বদলে আমি লিখবো কত? অ্যারে অফ আই পার্সেন্টেজ এন। এখন আমি এটা কেন লিখবো সেটাই আমি এখন এখানে বোঝাচ্ছি। তো দেখেন এখানে ওয়ান ছিল, ওয়ান, পরের বার আমাদের আয় মানে এটা হচ্ছে আমাদের আয়ের মানটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আয়ের মান। আর এটা কি? এটা হচ্ছে এন। এনের মান তো তিন চেঞ্জ হবে না, কিন্তু আয়ের মানটা চেঞ্জ হতে থাকবে, তাহলে ওয়ান এবং তিন, এবং এটাও কত হবে? ওয়ান। কারণ আমরা জানি কি, আমরা জানি যে ছোটো সংখ্যাকে বড় সংখ্যাকে দিয়ে ভাগ মট করলে সেটা ছোটো সংখ্যাটাই হয়। টুকে যদি আপনি আবার মট করেন তাহলে কত পাবেন? তাহলে টুই পাবেন। থ্রিকে থ্রি দ্বারা মট করলে কত হয়? জিরো হয়। তারপরে দেখেন, তারপরে যদি আপনি যদি ফোরকে করেন, ফোরকে যদি থ্রি দিয়ে মট করেন তাহলে কিন্তু আবার আপনি ওয়ান পাবেন। ফোরকে যদি আবার সরি বলে তো ফাইভ, ফোরের পর ফাইভ, ফাইভকে যদি আপনি থ্রি দ্বারা মট করেন তাহলে আপনি পাবেন হচ্ছে টু, এবং সিক্সকে যদি আপনি থ্রি দ্বারা মট করেন তাহলে কত পাবেন? তাহলে জিরোই পাবেন। আর মট কীভাবে করেন? তিনকে আপনি যদি এবং পাঁচ দিয়ে ইয়ে করেন তাহলে তিন তিন একে তিন দুই থাকতেছে, এই যে এটাই ভাগশেষটাই হচ্ছে মট। যাই হোক, মোট আপনারা জানেন আমি আশা করি। তাহলে দেখেন আমি যদি এভাবে করি, মানে এর আই টার বদলে আই আই মট এন নিই, তাহলে কিন্তু আমি দেখেন আমার লুপটা কিন্তু এইভাবে করতেছে, জিরো ওয়ান টু জিরো ওয়ান টু জিরো ওয়ান, এইভাবে আজীবন করতে থাকবে। আপনি যদি এখানে সেভেন দেন তাহলে কিন্তু ওয়ানই পাবেন, এইট দিলে কিন্তু টুই পাবেন, আবার যখন নাইন দেবেন আবার জিরো পাবেন। মানে দেখেন আপনি এখানে দেখেন, এটা যদি আপনি এটা চিন্তা করেন যে এটা জিরো ওয়ান টু জিরো ওয়ান টু এভাবেই কিন্তু ঘুরতেছে। তার মানে আমি অ্যারেটাকে দুইবার কপি না করেও কিন্তু আমি করতে পারতেছি, কীভাবে? এই যেইভাবে জিরো মানে এই আই পার্সেন্টেজ এন দিয়ে। তাহলে আমি এখন যদি এখানে এখানে যদি আমি এখন এরকম করি যে একটা ফর লুপ নিই, একটা যদি ফর লুপ নিই এবং ফর লুপে আমি আয়ের মান দিলাম হচ্ছে জিরো, এবং আমি আইকে চালালাম হচ্ছে এটাকে ডাবল করে দিয়ে চালাইলাম, এভাবে চালালাম। তাই আমি যদি চালাই তাহলে দেখেন প্রথমবারে প্রথমবারে অ্যারের জিরোতম ইন্ডেক্সে যাবে, তারপরে যাবে কত? ওয়ানে, তারপরে টুতে, যদি আমাদের এনের মান তিন হয় আর কি, এবং তখন টু ইন্টু এন কত হবে? সিক্স। তার মানে আমাদের লুপটা কয়বার ঘুরবে? ছয়বার ঘুরবে, তখন কিন্তু ছয়বার ঘুরবে। তাহলে প্রথম তিনবার আইটারেশন কত হবে? টু হবে, তারপরে যে যখন আসবে তখন আবার জিরো, তারপরে কত? তারপরে ওয়ান, তারপরে আবার টু, এবার কিন্তু লুপ থেমে যাবে। তার মানে দেখেন, তার মানে কিন্তু আমাদের কত? জিরো ওয়ান টু জিরো ওয়ান টু। তা আমি যদি লুপটাকে যদি দুইবার ঘুরে এরটাকে কপি না করি, আমি যদি টু ইন্টু এন পর্যন্ত চালাই, তাহলে কিন্তু আমি এই কয়টা ইন্ডেক্স পাবো, তার মানে সে এই কয়টা ইন্ডেক্সে ট্রাভেল করবে। তাহলে দেখেন আমাদের এখন যদি আমি ওইটার আমাদের টেস্ট কেসের কথা চিন্তা করি, ওয়ান জিরো ওয়ান, তাহলে প্রথমবারে সে দেখলো এটা কি, এটা কি হচ্ছে আমাদের ওয়ান কি না। তখন আমাদের যদি ওয়ান হয় তাহলে কাউন্টের মান এক বাড়াবে, তারপরে যদি তারপরে যদি সেকেন্ড এলিমেন্ট যদি আবার জিরো হয়ে যায় তখন কাউন্টের মান আবার জিরো হয়ে যাবে। তারপর আবার যখন মানে এই ওয়ান ইন্ডেক্সে আসলো জিরো পাইলো তখন কাউন্টার মান জিরো করে দিল। আবার যখন দুই নম্বর ইন্ডেক্সে আসলো, দুই নম্বর ইন্ডেক্সের মান কত? এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইন্ডেক্স, দুই নম্বর ইন্ডেক্সের মান হচ্ছে ওয়ান, তাহলে কাউন্টার মান আবার এক বাড়বে, কাউন্টার মান হয়ে গেল ওয়ান। এরপর আবার জিরো নম্বর ইন্ডেক্সে যাবে এবং জিরো নম্বর ইন্ডেক্স কিন্তু আবার ওয়ানই আসে, তার মানে পরপর দুটো মান পেলো, পরপর দুটো মান পেলো মানে টু করে দেওয়া, তারপর আবার জিরো পেলাম, তখন কাউন্টার মান আবার জিরো করে দিলাম কাউন্টার মানটা। তো আমি এভাবে কী করতে পারি? আমি এভাবে আমি হচ্ছে একটা লুপ নিতে পারি, লুপ নিয়ে আমি কন্টিনিউয়াসলি কতবার আমি ওয়ান পাচ্ছি সেটা আমি ম্যাক্সিমামের মধ্যে রেখে দিতে পারতেছি। তো এইভাবে আমি কাজটা করছি, আমি আমার কোডটা দেখালে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি, যে প্রথমে আমি হচ্ছে একটা ইন্টিজার নিয়ে এনটা নিয়ে, এবং আমি এখানে এনটাকে ইনপুট নিছি, এই যে এনটাকে,
এরপর আমি এটা এর নিছি এন সাইজের, টু এন সাইজের কিন্তু নিইনি, টু এন সাইজে নিলে কিন্তু আমাদের ওই যে র্যান্ডম অ্যান্সার দিত, ভুলভাল অ্যান্সার দিত। তো এন সাইজে নিছি আমি, এটাকে ডাবল না করে আমি এখানে এন সাইজে নিছি। তারপর আমি সেটাকে ইনপুট নিছি, তারপরে আমি এটা দুই দুই গুণ করে চালাইলাম, কেন চালাইছি আমি এখানে বলছি অলরেডি। তারপর এটা ওয়াইল লুপ চালাইছি, ওয়াইল লুপের মধ্যে আমি দিছি যতক্ষণ পর্যন্ত ওয়ান পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউন্টের মান এক বাড়াচ্ছে এবং আয়ের মানও এক বাড়াচ্ছে। তাহলে আমি কত কন্টিনিউসলি কয়টা ওয়ান আছে আমি সেটা পেয়ে যাচ্ছি, এবং সেটা আমি কত কাউন্টার মানটা ম্যাক্সিমামের মধ্যে রাখছি। ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি যেটাকে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করছি এবং সেখানে কাউন্টটাকে রাখছি। রাখার পরে দেখেন প্রথমে যখন আমাদের এখানে ছিল কাউন্টের মান, কিন্তু এই ইয়েটার কথা চিন্তা করেন, এই যে এটার কথা, এখানে কিন্তু যখন আয়ের মান হচ্ছে আমার টু এবং যখন আয়ের মান হচ্ছে জিরো, এই দুইটা ইন্ডেক্স কিন্তু পরপর ওয়ান পাইছে, তখন কী করবে? তখন কাউন্টার মান হয়ে যাবে দুই। কাউন্টার মান এখানে রেখে দিল, কাউন্টার মান এখানে রাখলে তাহলে ম্যাক্সের মান দুই হয়ে গেল, পরে আবার কাউন্টার মান জিরো করে দিল, পরে পরে যখন আবার যখন ঘুরবে লুপটা তখন এখানে আসবে, দেখবে যে এখানে কাউন্ট, এখানে তো জিরো মানে এই জায়গাটা তো জিরো আছে, ইয়া জিরো নাম্বার ইন্ডেক্স তো ওয়ান আছে, সরি ওয়ান নাম্বার ইন্ডেক্স তো হচ্ছে আমার কত আছে, ওয়ান নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমার, আমাদের এটা ছিল কত, 101, ওয়ান নাম্বার ইন্ডেক্স আছে আমাদের জিরো, যখন জিরো পাইলো তখন সে করবে কাউন্টার মানটা জিরো হয়ে গেলো। মানে এইটার মাধ্যমে কী করতেছি, এটার মাধ্যমে আমরা হচ্ছে কন্টিনিউসলি কতবার ওয়ান আছে সেটা দেখতে পাচ্ছি আমরা, এবং সেটা আমরা প্রিন্ট করে দিচ্ছি আর কি। এখানে যে যদি অ্যারের প্রথম ইন, এটা আমাদের আর করার দরকারই হচ্ছে না, ইফের ভিতরে যা আমি করছি এটা না করলে হচ্ছে। এখানে আসলে মূলত আমি করছি কি, যে অ্যারের প্রথম ইন্ডেক্সটা যদি ওয়ান হয় এবং এটা করতে হবে না, ডাইরেক্ট অ্যান্সারটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। এখানে আসলে আমি সি আউট ম্যাক্সটাকে যদি প্রিন্ট করে দিই তাহলে মেবি হয়ে যাবে কথা, সরি। হ্যাঁ তিনই পাচ্ছি কিন্তু আমরা, তাহলে আমাদের এটা না করলে হচ্ছে, এটা আমি এক্সট্রা করছি, তো আমি সাবমিট দিয়ে দেখাই। অ্যাকসেপ্টেড। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এইখানে মূলত আমি কী করছি, কন্টিনিউয়াসলি কতবার ওয়ান আছে সেটা দেখছি আমি, আর আমি দুই দুই গুণ করে চালাইছি কেন সেটাও বলছি। যদি আমি এখানে অ্যারেটাকে কপি করে টু এন করে দিতাম তাহলে কিন্তু আমাদের ওই যে এক্সিট করে ফেলতো, তখন আমাদের র্যান্ডম ভুল ব্যালেন্স আর দিত, এই কারণে আমি অ্যারেটাকে ডাবল কপি করিনি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।